রাজধানী বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে যেটা তিনি আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি 401 ধারার ক্ষমতা বলে সাজা স্থগিত করেছেন এবং তাকে শর্তযুক্তভাবে তার মহানুভবতার কারণে মুক্তি দিয়েছেন এবং এখন এটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশন এবং এটা ওপেন করার কোনো উপায় নাই আইনগতভাবে, সেটা তিনি পরিষ্কারই বলেছেন এবং আইনের অবস্থানই সেটা। দেশে সব কাজই আইনের মাধ্যমে করতে হয়, আইনের বাইরে গিয়ে করলে পরে এটা একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে সৃষ্টি হয়। আমি আর একটা প্রশ্ন নিব, আমার কাজ আছে আজকে। নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে, আইনের বাইরে কোন নির্বাহী আদেশ হতে পারে না। ধন্যবাদ।